আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব এইচএসসি এডমিশন পার্ট 1 কেমিস্ট্রি এমসিকিউ সলভ শর্ট টেকনিক গুণগত রসায়ন পার্ট 1। বন্ধুরা, আজকে আমরা শিখব খুব সহজে, খুব ইজিভাবে গুণগত রসায়ন চ্যাপ্টারের এমসিকিউ সলভ শর্টকাট টেকনিক, খুব ইজিভাবে কীভাবে এমসিকিউ সলভ করা যায়। এইচএসসি এবং এডমিশন এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকে আমরা দেখব। তো বন্ধুরা, এখন যদি আমরা এক নম্বরে দেখি যে অক্সিজেন, অক্সিজেন যার পারমাণবিক ভর দেওয়া আছে, এখানে 16 হচ্ছে পারমাণবিক ভর, অর্থাৎ পারমাণবিক ভরকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ সমান সমান পারমাণবিক ভর, পারমাণবিক ভর হচ্ছে এ, এবং এখানে 8 রয়েছে, 8 হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, যাকে জেড দ্বারা প্রকাশ করে। এখানে 8 পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা, এবং 2 হচ্ছে চার্জ বা আদান, যাকে এম দ্বারা প্রকাশ করে। 2 এখানে ঋণাত্মক চার্জ, 2 হচ্ছে চার্জ, 2 হচ্ছে চার্জ। বলছে এত আয়নে ইলেকট্রন সংখ্যা কয়টি। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 16-17 সেশনে আসছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে, এবং এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, প্রতি বছর আসে এই ধরনের এমসিকিউ। তো বন্ধুরা, এখন এখানে বলছে যে অক্সিজেন যার পারমাণবিক ভর অথবা নিউক্লিয়ন সংখ্যা হচ্ছে এ ইজ ইকুয়াল 16, এবং পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা দেওয়া আছে 8, এবং চার্জ দেওয়া আছে 2, ঋণাত্মক চার্জ 2। বন্ধুরা, বাম পাশের উপরে যেটা থাকবে সেটা হচ্ছে পারমাণবিক ভর, এবং বাম পাশের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা, এবং ডান পাশে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে চার্জ। এখানে যেহেতু 2 মাইনাস, তো এখানে 2 হচ্ছে ঋণাত্মক চার্জ বা আদান। তো এখানে বলছে যে এত আয়নের ইলেকট্রন সংখ্যা কয়টি। তো আমরা যদি ইলেকট্রন সংখ্যা বের করতে চাই, তাহলে আমরা এখানে যেহেতু দেখি যে এর প্রোটন সংখ্যা হচ্ছে 8, তো বন্ধুরা আমরা সাধারণভাবে জানি যে প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান হয়। তো এখানে 8 রয়েছে, এবং ডান পাশের উপরে যেহেতু 2 মাইনাস অর্থাৎ ঋণাত্মক চার্জ রয়েছে, সেহেতু আমরা 2, এবং বাম পাশের নিচে যত পারমাণবিক সংখ্যা অথবা ইলেকট্রন সংখ্যা থাকবে তার সাথে আমরা যোগ দিয়ে টোটাল ইলেকট্রন সংখ্যা বের করব। তো এখানে বাম পাশের নিচে যেহেতু 8 রয়েছে, এবং ডান পাশের উপরে যেহেতু 2 মাইনাস অর্থাৎ চার্জ যেহেতু 2 মাইনাস রয়েছে অর্থাৎ ঋণাত্মক সংখ্যা রয়েছে, তো আমরা এই ঋণাত্মক সংখ্যা এবং এই পারমাণবিক সংখ্যা অর্থাৎ ইলেকট্রন সংখ্যার সাথে যোগ দিব, তাহলে আমাদের টোটাল ইলেকট্রন সংখ্যা বের হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে যদি আমরা সলভ করি খুব ইজিভাবে, তাহলে ইলেকট্রন সংখ্যা সমান 8+2। 8+2 কেন হয়েছে, এখানে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সাধারণভাবে রয়েছে 8, এবং যেহেতু এখানে 2টি ঋণাত্মক চার্জ, যদি এখানে ঋণাত্মক চার্জ থাকে তাহলে এই 8-এর সাথে অর্থাৎ ইলেকট্রন সংখ্যার সাথে যোগ হয়ে যাবে। তো এখানে 8+2 হবে, এখানে ইলেকট্রন সংখ্যা হবে 8+2 সমান 10টি, এখানে টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, আমরা এভাবে খুব সহজে সলভ করতে পারি। তো বন্ধুরা, এরপর যদি আমরা 2 নম্বরে দেখি, 2 নম্বরে বলছে যে H3O+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান, H3O+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 18-19 সেশনে আসছে এবং এইচএসসি পরীক্ষায় বিগত সালে আসছে। বন্ধুরা, আমরা এখন দেখব এটাকে খুব ইজিভাবে কীভাবে সলভ করা যায়। তো এখানে বলছে যে H3O+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান, অর্থাৎ আমাদের মোট ইলেকট্রন সংখ্যা জানতে চেয়েছে। তো এটাকে যদি সলভ করি, তাহলে ইলেকট্রন সংখ্যা সমান সমান বের করতে পারি, এখানে হাইড্রোজেনের মোল হচ্ছে, পরমাণুর সংখ্যা হচ্ছে 3, আমরা জানি হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, তো 3 দিয়ে যদি 1-এর গুণ করি তাহলে ইলেকট্রন সংখ্যা সমান সমান 3×1 সমান 3 হয়। তারপরে প্লাস এখানে যেহেতু অক্সিজেন রয়েছে, অক্সিজেনের আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8। তারপরে আমাদের যেহেতু ডান পাশের উপরে প্লাস আদান বা চার্জ রয়েছে, তো এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা বিয়োগ দিব, আর যদি মাইনাস চার্জ থাকে তাহলে আমরা যোগ দিব। তো বন্ধুরা, এখানে যেহেতু প্লাস চার্জ রয়েছে অর্থাৎ প্লাস শুধু, তার মানে প্লাস 1 বোঝায়, তো এখানে আমরা এই জন্য বিয়োগ দিব অর্থাৎ চার্জ বিয়োগ দেবো, এখানে এই জন্য আমরা -1 বিয়োগ দিব। আর যদি এখানে মাইনাস চার্জ থাকতো তাহলে আমরা +1 অর্থাৎ 1 যোগ দিতাম। তো বন্ধুরা, এখানে যেহেতু প্লাস চার্জ সেহেতু আমরা -1 অর্থাৎ
বিয়োগ দিব। তো 8 প্লাস 3 যদি আমরা যোগ করি তাহলে হয় 11, 11 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হয় 10, অর্থাৎ এত আয়নে মোট ইলেকট্রন সংখ্যা হবে 10। বন্ধুরা এরপর যদি আমরা 3 নম্বরে যদি দেখি, 3 নম্বরে বলছে যে 31 পি পরমাণু সংখ্যা হচ্ছে 4 এবং পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 15। এর 15টি অণুর মধ্যে কয়টি নিউট্রন সংখ্যা আছে? বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, ঢাকা বিশ্ববিদ্যালয় 10-11 সেশনে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় 15-16 সেশনে আসছে এবং এইচএসসি পরীক্ষায় অনেকবার আসছে। তো বন্ধুরা এটাকে আমরা খুব সহজে কিভাবে সলভ করতে পারি, এখানে বলছে 31 হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা, যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, পারমাণবিক ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করি যার মান আছে 31, এবং 15 রয়েছে এখানে পারমাণবিক সংখ্যা যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, এবং 4 হচ্ছে এখানে পরমাণুর সংখ্যা, এখানে পরমাণুর সংখ্যা যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তো এর 15টি অণুর মধ্যে কয়টি নিউটন আছে, এখানে অণুর সংখ্যা দেওয়া আছে যে 15টি অণুর মধ্যে কয়টি নিউটন আছে। বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটাকে আমরা খুব সহজে সলভ করতে পারি। তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে নিউটন সংখ্যা যেহেতু শেষে, তো নিউটন সংখ্যা হবে এখানে 31 থেকে 15 বিয়োগ দিব। কেননা আমরা জানি পারমাণবিক ভর সংখ্যা থেকে যদি আমরা পারমাণবিক সংখ্যা বিয়োগ দেই তাহলে আমরা নিউটন সংখ্যা পাই। তো বন্ধুরা এখানে পারমাণবিক ভর সংখ্যা দেওয়া আছে 31 আর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 15। তো আমরা যদি পারমাণবিক ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ দেই তাহলে 31-15, তো এই জন্যই আমরা 31-15 এখানে বিয়োগ দিছি, 31 থেকে মাইনাস 15 বিয়োগ দিব, তাহলে আমরা নিউটন সংখ্যা পেয়ে যাব। এবং এখানে যেহেতু 4 অণু রয়েছে, অর্থাৎ 4টি পরমাণু রয়েছে, 4টি পরমাণু থাকার জন্য আমরা ইনটু 4 দ্বারা গুণ করব। তারপর হচ্ছে 15টি অণুর মধ্যে, তার মানে আমাদের অণুর সংখ্যা দেওয়া আছে, এই জন্য আমরা অণুর সংখ্যাও গুণ করে দেব। তো এখানে যেহেতু অণুর সংখ্যা দেওয়া আছে 15, এই জন্য আমরা এখানে 15 গুণ করে দিয়েছি। তো বন্ধুরা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয় 960, এখানে হয় 960টি, অর্থাৎ এখানে এত অণুর মধ্যে 15টি অণুর মধ্যে কয়টি নিউটন আছে, 960টি নিউটন আছে। তো বন্ধুরা এই নিয়মে আমরা এই ধরনের এমসিকিউ সলভ করতে পারি, খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছে এবং এইচএসসি পরীক্ষায় আসছে, আমরা বেশি বেশি এই নিয়মে প্র্যাকটিস করব। তো বন্ধুরা এরপর যদি আমরা দেখি 4 নম্বরে, যদি দেখি 4 নম্বরে কি বলছে, 4 নম্বরে বলছে আমাদের এখানে থায়োসালফেট S2O3 2- আয়নে সর্বমোট যোজন ইলেকট্রনের সংখ্যা কত। এখানে যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় 14-15 সেশনে আসছে এবং এইচএসসি পরীক্ষায় বারবার আসছে। তো বন্ধুরা বলছে থায়োসালফেট S2O3 2- আয়নে সর্বমোট যোজন ইলেকট্রনের সংখ্যা কত, যোজন ইলেকট্রন চেয়েছে, এখানে বলছে যোজন ইলেকট্রনের সংখ্যা কত, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো বন্ধুরা এটাকে আমরা খুব সহজে সলভ করতে পারি শর্টকাট টেকনিকে, এখানে থায়োসালফেট আয়ন দেওয়া আছে S2O3 2- মূলকের যোজন ইলেকট্রন সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে এক্ষেত্রে হবে সালফারের যোজন ইলেকট্রন ইনটু 2 কেন হবে, 2 এখানে 2 অণু রয়েছে, এখানে যদি 2 অণু না থেকে 3 অণু থাকতো বা 4 অণু থাকতো তাহলে আমরা 3 অথবা 4 দিয়ে গুণ দিতাম, তারপরে যেহেতু প্লাস এখানে যোগাকারে প্লাস, তারপরে অক্সিজেনের যোজন ইলেকট্রন ইনটু 3, এখানে অক্সিজেনের যোজন ইলেকট্রন ইনটু 3 কেন, এখানে অক্সিজেন এর পরমাণু রয়েছে 3টি, এই জন্য আমরা 3 দ্বারা গুণ দেব। তারপর যেহেতু চার্জ রয়েছে 2- অর্থাৎ ঋণাত্মক আদান রয়েছে, সেহেতু আমরা এখানে 2 যোগ দিব বন্ধুরা, আর যদি এখানে ধনাত্মক আদান থাকতো, 2+ থাকতো, অর্থাৎ +2 থাকতো, তাহলে আমরা এখানে 2 বিয়োগ দিতাম। তো বন্ধুরা এই ফর্মুলার মাধ্যমে আমরা এই এমসিকিউটা খুব সহজে সলভ করতে পারি। তো এখানে যদি আমরা মান বসিয়ে দেই তাহলে আমরা জানি যে সালফারের যোজন ইলেকট্রন সংখ্যা 6, বন্ধুরা আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে যে সালফারের যোজন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6 ইনটু 2, তারপরে প্লাস, তারপরে অক্সিজেনের যোজন ইলেকট্রন সংখ্যাও 6, বন্ধুরা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে সালফার এবং অক্সিজেনের যোজন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6 ইনটু 3, কেন 3 হচ্ছে এখানে অক্সিজেন 3 অণু রয়েছে এই জন্য 3, এবং সালফারের ক্ষেত্রে 2 দিয়েছি, এখানে 2টি পরমাণু রয়েছে সালফারে, এই জন্য আমরা 2 দ্বারা গুণ করছি, আর অক্সিজেনের ক্ষেত্রে 3টি পরমাণু, এখানে 3টি পরমাণু থাকায় আমরা 3 দ্বারা গুণ করছি, +2 দিয়েছি কেন, এখানে +2 রয়েছে, অর্থাৎ আমাদের ঋণাত্মক আদান
দুইটি রয়েছে এইজন্য আমরা প্লাস যোগ করে দিব আর যদি এখানে ধনাত্মক আধান 2 থাকতো তাহলে আমরা 2 বিয়োগ করে দিতাম যা থাকবে যদি প্লাস আকারে থাকে তাহলে আমরা এখানে বিয়োগ করে দিব আর মাইনাস আকারে থাকলে আমরা সেটা যোগ করে দিব এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয় 32 বন্ধুরা 32 হবে এটার आंसर অর্থাৎ থায়োসালফেট আয়নে সর্বমোট যোজন ইলেকট্রনের সংখ্যা হবে 32 এরপর যদি আমরা 5 নম্বরে দেখি 5 নম্বরে বলছে যে Pb 2 প্লাস যার পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 206 এবং পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 82 আয়নে নিউটনের সংখ্যা কত এখানেও বলছে যে নিউটনের সংখ্যা কত খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 1819 সেশনে আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1415 সেশনে আসে এবং এসএসসি পরীক্ষায় অনেকবার আসে তো বন্ধুরা এটাকে আমরা খুব সহজে সলভ করতে পারি নিউটন সংখ্যা আমরা জানি নিউটন সংখ্যা সমান সমান হচ্ছে নিউটন সংখ্যা সমান সমান হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা মাইনাস আছে পারমাণবিক সংখ্যা তো এখানে আমরা নিউটন সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করি এবং পারমাণবিক ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করি এবং পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করি তো এখানে পারমাণবিক ভর সংখ্যা দেওয়া আছে 206 তো আমরা এইজন্য 206 এর মান বসাবো তারপরে মাইনাস মাইনাস যেটা আমরা বিয়োগ দেব সেটা মাইনাস তারপরে এখানে জেড এর মান রয়েছে 82 তো এইজন্য আমরা 82 বসাবো তো 206 থেকে যদি 82 বিয়োগ করি তাহলে আমরা পাই 124 তো এটাই হবে आंसर অর্থাৎ নিউটনের সংখ্যা হবে 124 তো বন্ধুরা এরপর যদি 6 নম্বরে দেখি 6 নম্বরে বলছে যে NH4 প্লাস আয়নের মোট কয়টি নিউটন থাকে অর্থাৎ অ্যামোনিয়াম আয়নে মোট কয়টি নিউটন থাকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এটাও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 16-17 সেশনে আসছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ বলছে অ্যামোনিয়াম প্লাস আয়নের মোট কয়টি নিউটন থাকে তো এখানে এটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে আমরা জানি হাইড্রোজেনের কোনো নিউটন নেই অর্থাৎ হাইড্রোজেনের একটি প্রোটন এবং একটি ইলেকট্রন থাকে তো এর কোনো নিউটন সংখ্যা নেই অর্থাৎ বিয়োগ 1 থেকে পারমাণবিক ভর সংখ্যা থেকে যদি পারমাণবিক সংখ্যা বিয়োগ করি তাহলে হয় 0 অর্থাৎ এর কোনো নিউটন সংখ্যা নেই তারপরে এখানে রয়েছে প্রথম নাইট্রোজেন তারপরে হাইড্রোজেন তো হাইড্রোজেনে যেহেতু কোনো নিউটন নেই তো হাইড্রোজেন এখানে বাদ তারপরে থাকে শুধু নাইট্রোজেন তো নাইট্রোজেনের নিউটন সংখ্যা যদি বের করতে চাই আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 14 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 7 তো এর নিউটন সংখ্যা হবে 14 মাইনাস 7 আমরা জানি পারমাণবিক ভর সংখ্যা থেকে যদি পারমাণবিক সংখ্যা বিয়োগ করি তাহলে আমরা নিউটন সংখ্যা পাই তো 14 মাইনাস 7 হবে নিউটন সংখ্যা তো 14 থেকে যদি 7 বিয়োগ দেই তাহলে আমরা পাই 7 অর্থাৎ 60টি তো সুতরাং মোট নিউটন সংখ্যা হবে এখানে মোট নিউটন সংখ্যা হবে 60টি অর্থাৎ এখানে যেহেতু নাইট্রোজেনের কোনো হাইড্রোজেনের কোনো নিউটন নেই শুধু নাইট্রোজেনের নিউটন সংখ্যাই হবে এখানে অ্যামোনিয়াম আয়নের নিউটন সংখ্যা তো বন্ধুরা এভাবে আমরা খুব সহজে এমসিকিউ সলভ করতে পারি ইলেকট্রন প্রোটন ও নিউটন সম্পর্কিত যাবতীয় এমসিকিউ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই নিয়মে অনেক কোশ্চেন আসে তো বন্ধুরা এগুলো আমরা প্র্যাকটিস করলেই আশা করি আমাদের সকল সমস্যা সমাধান হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম